এক সময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত জয়পুরহাটের দুটি আসন গেল দুই মেয়াদে আওয়ামী লীগের দখলে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনেরা। দুই আসনে মনোনয়ন প্রত্যাশী অন্তত ১৬ জন, আরও এক দফা দাবি আদায়ে মাঠে থাকা বিএনপি বলছে সুষ্ঠু ভোট হলে আবারও জিতবে তারা। ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত জয়পুরহাটের দুটি আসনই ছিল বিএনপির, তবে ২০১৪ সালে পাল্টে যায় চিত্র, দুটি আসনই দখলে নেয় আওয়ামী লীগ। বর্তমানে দুটি আসনেই ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন লড়াইয়ে অন্তত ১৬ জন, সবাই ব্যস্ত গণসংযোগ, পথসভা ও মত বিনিময় নিয়ে। জেলার নেতারা বলছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও দলে নেই কোন দল, দলীয় প্রধান যোগ্য বিবেচনায় যাকেই মনোনয়ন দেবেন সবাই একাট্টা হয়ে কাজ করবে তাকে বিজয়ী করতে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নমিনেশন দেবেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন, আমরা তার পক্ষে এক হয়ে কাজ করব, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, এখনো নেই সেই মানসিকতা নিয়ে যারা যারা মাঠে কাজ করছে সকলে নেত্রীর উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং পৌঁছে দিচ্ছে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি থাকলেও বিএনপি ব্যস্ত সরকার পতনের আন্দোলন নিয়ে, যদিও নেতারা বলছেন সুষ্ঠু ভোট হলে দুটি আসনই পুনরুদ্ধার হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি নির্বাচনে যাবে এবং বিএনপি যাকে মনোনয়ন দিবে, যে প্রার্থীকে মনোনয়ন দিবে তার অধীনে এখানে ধানের শীষ মার্কা নিয়ে সে নির্বাচন করবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই জিতুক জনকল্যাণে কাজ করবেন এমন সংসদ সদস্য চান ভোটাররা। আমরা আগামী সংসদ নির্বাচনে হানাহানি চাই না, মারামারি চাই না, আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে চাই। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের মাঝে একটা যোগ্য প্রতিনিধি আসুক। আবার ক্ষমতায় এলে জয়পুরহাটের বাকি উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার আওয়ামী লীগের। ডিবিসি নিউজ ডেস্ক।